কর্তৃপক্ষের অবহেলায় দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর জুরাইন পোস্তগোলা দয়াগঞ্জ ও মীর হাজিরবাগের বাসিন্দারা সংস্কারের অভাবে এলাকার প্রতিটি রাস্তা যেন পরিণত হয়েছে মৃত্যুকূপে ভাঙা রাস্তার সঙ্গে জমে থাকা পানিতে ভোগান্তির যেন শেষ নেই এলাকাবাসীর জাকরিয়া খানের রিপোর্ট ছবি তুলেছেন শফিকুল আলম উত্তর জুরাইন পাইপ রোড যার আরেক নাম জুরাইন ওয়াসা রোড পাশেই দক্ষিণবঙ্গের মানুষের রাজধানীতে প্রবেশের অন্যতম পথ জুরাইন দয়াগঞ্জ সড়ক অথচ গত প্রায় বছর কোনো সংস্কার করা হয়নি সড়ক দুটির তাই ভোগান্তিরও যেন শেষ নেই এ সড়ক দিয়ে চলাচলকারীদের পথচারীদের অভিযোগ দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে সড়ক দুটি রাস্তার অনেক মানুষ সমস্যা

রাস্তা ঠিক করে না চার পাঁচ বছর ধরে এই যে কামকাজ ধরছে কাম কাজ ধর থেকেই এই অসুবিধে গাড়ি ঠিক মতন চালাই দেওয়ার না ফ্যামিলি নিয়ে চলতে পারতাছি না এই যে রাস্তাটার ভিতরে দেখেন আমরা সারা তিনটা চব্বিশ ঘন্টা গাড়ি লইয়া চলে কিন্তু আমরা কেউ ডে রেনে পড়তাছি আমরা মা বোন লইয়া রাস্তা চোখ খাইয়া উঠতাছে কেউ চোখে পড়ে না আমাদের দেশে কি মানুষ নাই কোটি কোটি টাকার মানুষ তারা কিভাবে চলতাছে তারা কি চোখে দেখে না অবহেলিত এই জনপদের মানুষ দ্রুত সড়কের বেহাল দশা থেকে মুক্তি চাল জাকারিয়া খান आर टी ढाका